সুনামগঞ্জে গতকাল মঙ্গলবার রাত থেকে বৃষ্টি না হয় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ইতোমধ্যেই পানিতে তলিয়ে গেছে জেলার বিস্তীর্ণ এলাকা। এদিকে তৃতীয় দফা বন্যায় সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি 6টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলায় গত 24 ঘণ্টায় 25 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তাছাড়া রংপুরের গঙ্গাচড়ার তিস্তা নদীতে পানি বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত কয়েকশো পরিবার এখন তো ভাঙি যাইতেছে, এখন আর কারো চোখ নেই। এই সময় তো আমরা আর শরম দিতে পারতেছি না। বৃষ্টির কারণে রাস্তাঘাট ভাঙি যাচ্ছে, মানুষ বেড়াইতে পারে না পানির জন্য। এছাড়া নেত্রকোনায় ঢলের পানিতে জেলার প্রধান নদী উবধাকালীর পানি বেড়ে বিপদসীমার 53 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে করে কলমাকান্দা উপজেলার 8টি ইউনিয়নের নিম্ন অঞ্চলের লোকালয়ে পানি ঢুকছে। খাইতে পারে না, রান্ধতে পারে না, পুরি গাড়ি খায় না, কিছু না। অন্যদিকে টানা বর্ষণে শেরপুরের ঝিনাইগাতির মহারশি ও নালিতাবাড়ির ভোগাই নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েক স্থানে ভেঙে গেছে নদীর বাঁধ, এতে অন্তত 30টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে শশ পরিবার। আমরা রান্না বান্না করে হয়নি, খাবার হয়নি, টেবিল তলায় আছে, আর একবার পানিটাই নিয়ে নি খাই। পানি আছে, কই যাম কই থামু। এছাড়া কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে প্লাবিত হচ্ছে নদ নদীর অববাহিকার চর ও নিম্নাঞ্চল। এতে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 15,000 পরিবার। মৌলভীবাজারের কুশিয়ারার ভাঙনে প্লাবিত হয়েছে 7টি গ্রাম। আফরিন পপি, মোহনা সংবাদ।